নমস্কার বন্ধুরা, স্বস্তিকাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। জনাইয়ের মনোহারা এক অতি প্রাচীন ও প্রসিদ্ধ মিষ্টি, যা এখন প্রায় লুপ্ত হতে চলেছে। উত্তর কলকাতার কয়েকটা দোকানেই মাত্র এগুলো দেখতে পাওয়া যায়। জি বাংলার মিঠাইয়ের জন্য এটার নাম নতুন করে শোনা যাচ্ছে। যদিও এটা কোনো স্পন্সর ভিডিও নয়, তাও নিজে বানানোর লোভ সামলাতে পারলাম না, তাই বানিয়েই ফেললাম। অতি প্রাচীন এই মিষ্টির রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পেরে সত্যিই নিজেকে গর্বিত মনে হচ্ছে। তো এই মিষ্টিটা খেতে কীরকম সেটা জানতে গেলে তো আপনাদেরও বানাতে হবে, তাই ঝটপট পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন মিষ্টিটা বানিয়েই ফেলি। আর এর জন্য প্রথমেই লাগবে একটা কলা পাতা। তো বাড়ির উঠোনেই ছিল কলা গাছ, সেখান থেকে একটা কলা পাতা আমি কেটে নিচ্ছি। কলা পাতাতে মিষ্টিগুলো করে রাখলে মিষ্টিগুলো ওঠাতে খুব সুবিধে হয়। আপনারা দেখতেই থাকুন, দেখতেই পাবেন কেন আমি কলা পাতার ইউজ করেছি। তো চলুন উপকরণগুলোও দেখে নিই ঝটপট। প্রথমে আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এবার সেটাকে ভালো করে গরম করব। দেখুন ইন্ডাকশন অন করে দিয়েছি, এবার দুধটাকে ভালো করে জ্বাল দিতে হবে। ভালো করে দুধটা জ্বাল দেওয়ার পরে এটাকে আমায় বন্ধ করে দিতে হবে, গ্যাসটাকে অফ করে দিতে হবে ভালো করে ফোটানোর পরে। তো চলুন তাড়াতাড়ি ফুটিয়ে নিই। দেখুন ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম বা ইন্ডাকশানটাকে অফ করে দিলাম, আপনি গ্যাসেও করতে পারেন। এবার 2 চামচ ভিনিগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়েছি। আস্তে আস্তে ভিনিগার জলটা এর মধ্যে মিশিয়ে দেব এবং নাড়তে থাকব। নাড়তে নাড়তে আমাদের ছানা কেটে যাবে, এই সময় গ্যাস অন করা যাবে না বা ইন্ডাকশান অন করা যাবে না। তো দেখুন এরকমভাবে নাড়তে নাড়তে কি সুন্দর আমাদের ছানাটা কেটে যাচ্ছে। পুরো ছানাটা কেটে যাওয়ার পর এটাকে আমরা একটা সাদা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব, বা স্টেনার থাকলেও সেটা দিয়ে ছাঁকতে পারেন। তো চলুন ঝটপট ছানাটাকে ছেঁকে নিই। এবার ছানাটাকে ছাঁকা হয়ে গেলে এর মধ্যে আমরা ভালো করে জল মেশাবো, দিয়ে ছানাটাকে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা কেটে যায়, তা নাহলে মিষ্টিটা কিন্তু খেতে ভালো হবে না। দিয়ে চিপে চিপে ওর ভেতর থেকে সমস্ত জল বের করে নিতে হবে, ছানাটাকে একদম ড্রাই করে নিতে হবে। এ দেখুন কীরকম দেখতে লাগছে, ছানাটা একদম ড্রাই করে নিয়েছি। এবার হাতের তালুর সাহায্যে এটাকে আমাদের চেপে চেপে ঠিক এরকম প্রসিডিওরে আমাদেরকে ছানাটাকে মেখে একদম নরম করে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা গরম হতে থাকলো, হালকা আঁচে এটা প্রথমে করতে হবে লো ফ্লেমে। ঘিটা গরম হয়ে গেলেই তার মধ্যে আমরা ছানাটা দিয়ে দিলাম, পুরো ছানাটাই আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব আর ছানার মণ্ডটাকে ভেঙে নিতে হবে। তো চলুন নেড়ে চেড়ে নিই একটু ভালো করে। এরপর 1 কাপের মধ্যে 1/2 কাপ যে গুড়টা আছে, নলেন গুড়, সেই গুড়টা দিয়ে দিলাম। আমরা এটা চিনির দিয়েও করতে পারি, কিন্তু যেহেতু এখন শীতকাল আর নলেন গুড়ের মিষ্টি আমাদের বেশি ভালো লাগে শীতকালে, তাই আমরা গুড় ব্যবহার করেছি। এবার কাজুকে স্ক্যাপারে ঘষে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাজু বাদাম মিশিয়ে দিলাম, এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন, কাজু বাদাম যতটা আপনাদের দেওয়ার ইচ্ছে হবে। আর কটা এলাচ টুকরো করে থেতো করে ওর সাথে মিশিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার এটাকে নাড়তে নাড়তে খানিকটা শুকোতে হবে, একটু ফ্লেমটাকে বাড়িয়ে নিতে হবে প্রয়োজন মতো। দিয়ে দেখুন ঠিক নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে নিয়ে আসতে হবে,
এবার গ্যাস থেকে নামিয়ে ফেলেছি, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে হাতের তালুতে একটু ঘি মিশিয়ে তারপর এটাকে গোল পাকাতে হবে। হাতে একটু ঘি না মাখিয়ে নিলে এটা ভালো করে গোল হবে না, এটা একটু শক্ত বাইন্ডিং আসবে, আমাদের সেই বুঝেই এটাকে নামাতে হবে। তো চলুন, আমরা এর ভেতরে মনোহরার ভেতরের পুরটা তৈরি করে নিয়েছি। এবার মনোহরার ওপরের কোটিংটা তৈরি করব। আবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে বাকি যে গুড়টা ছিল, নলেন গুড়টা আমরা দিয়ে দিলাম। এবার এই নলেন গুড়টাকে জাল দিতে হবে, ভালো করে এটাকে জাল দিতে হবে। দেখুন আমি কিভাবে জাল দিচ্ছি। ভালো করে যখন এটাতে জাল দেওয়া হবে, এটাকে ফুটিয়ে এক তার বিশিষ্ট করে নিতে হবে। আঙুলে করে দিলে দেখুন এরকম একটা তারের মতো আসছে, এরকম এক তার করে নিয়ে সেটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। অল্প গ্যাস বন্ধ করে অল্প ঠান্ডা অবস্থায় এলে মনোহরাগুলো এর ভেতরে দিয়ে গুড় মাখিয়ে কলা পাতার ওপরে এগুলোকে রেখে দিতে হবে। ঠিক আমি যেরমভাবে রাখছি, প্রত্যেকটা মনোহরাকেই আমি এই রকম গুড়ের কোটিং করে নিয়ে কলা পাতার উপর রাখব। তো এভাবেই তৈরি হয়ে গেল আমার মনোহরা। এর ওপর আপনি কাজু বা পেস্তা, আমি কাজু দিয়েছি, আপনি পেস্তাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো কাজু পেস্তা দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন। তো হয়ে গেল আমার মনোহরা রেডি। এবার এই মিষ্টিটাকে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন।